গত পর্বে আমরা এই পর্যন্ত রেখেছিলাম। তো এখানে আমার মাথায় আর একটা আইডিয়া এসেছে, যেটা আমরা করতে পারি, যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেকশন এরা রেখেছে এটা এরকম পাশাপাশি। তো আমরা যেটা করব, এখানে আমরা একটা এরকম সেকশন ক্রিয়েট করব। তো এজন্য এইটার টেক্সটটা আমি বড় রাখছি, কোনো সমস্যা নাই। আর এই নিচে আমরা এখন এই বক্সগুলো ক্রিয়েট করে দিব। তো এজন্য আমরা এখান থেকে একটু আবার দেখে আসি যে কিভাবে করছে এরা। তো আমরা এভাবে করব না, আমরা আরেকটু ডিফারেন্ট করে করার চেষ্টা করব। এজন্য এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, এখান থেকে আমরা এরকম একটা বক্স নিলাম, এটাকে অবশ্যই রেডিয়াস করে দিব, কারণ আমরা আগের ডিজাইনগুলোতে রেডিয়াস করেছি। তো এটা আমরা যেহেতু আগে 20 পিক্সেল দিয়েছিলাম, এখানেও 20 পিক্সেল রাখবো। আর এইখানে আমরা যেটা করব, যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড না নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড এরকম সুন্দরভাবে নিয়ে নিব। তো এইটাতে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আই ড্রপার টুল দিয়ে আমরা এরকম একটা কালার সিলেক্ট করছি, যাতে এটা একটু আই ক্যাচি হয়, এবং সেই সাথে আমরা এখানে কিছু টেক্সট লিখব। তো এখানে আমাদের যে 36 পিক্সেলের একটা টেক্সট আমরা নিয়েছিলাম, এটার কালারটাও পরিবর্তন করা হয়নি বিগত পর্বে। তো আমরা কালারটাকে এখান থেকে ম্যাচ করে দিব। ওকে, তো কালারের বিষয়টা গেল, এখন আমরা এইটাকেই ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসব। তবে অবশ্যই এটা আমাদের এখানে সবার উপরে দিয়ে দিতে হবে। তো এখানে আমরা কি করব দেখেন, এখানে জাস্ট হয়তো লিখলাম 76 প্লাস, এইটুকু রেখে আমরা টেক্সটের এরিয়াটাকে ছোট করলাম, এবং এটার কালারকে পরিবর্তন করব, করে এটা একেবারে সাদা করে দিচ্ছি। তো এখন দেখা যাক কি করতে পারি আমরা। এটা একটু সাইডে দিয়ে দেই, আর এটা সিলেক্ট করে আমরা এখানে আইকনিফাই থেকে একটা আইকন সিলেক্ট করে নিয়ে আসার চেষ্টা করি। তো এখানে আমরা কালেকশন লিস্টে ফেরত যাই, যাওয়ার পরে এখান থেকে ইউজার লিখে সার্চ করে দেখি যে রিলেটেড কিছু পাই কি না। আমরা এখান থেকে কিছু সিলেক্ট না করে জাস্ট একটা আইকন সিলেক্ট করে নেই। তো আমরা এই আইকনটাকে সিলেক্ট করছি, করার পরে এখান থেকে আপনি কোথায় দিবেন এটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে হোম পেজ আর এই যে পেজ 1, এরকম বেশ কিছু অপশন রয়েছে। তো আমরা এখান থেকে হোম পেজেই রাখলাম। আমরা এক্ষেত্রে কালারটা নিব সাদা, কারণ আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেই অনুপাতে আমাদের এটাই দরকার। তো এখান থেকে আমরা ইম্পোর্টে দিয়ে দিচ্ছি। ইম্পোর্টে দিলে এটা এখন কোথায় আছে, এখানে আছে। তো আমরা এটাকে নিয়ে আসছি, নিয়ে আমাদের যে টেক্সট এরিয়া এখানে দিয়ে দিব, দিয়ে এটা একটু সাইজটা বড় করব, এবং এটার সাথে অ্যালাইনমেন্টটা সেম রাখবো। একটু অন্যভাবে চিন্তা করতেছি এখন, সেজন্য আমরা একটু চেষ্টা করতেছি যে এটার অ্যালাইনমেন্টটা কিভাবে রাখা যায়। সেক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে এরকম, এটা যেন সেম মাঝামাঝি থাকে, যাই হোক। তো এটা এখানে দেওয়ার পরে একটু টেক্সটের পরিবর্তন করব আমরা। নিচে এখানে একটা টেক্সট লিখব, এটা হচ্ছে ক্লায়েন্টস, CLI, সরি এটা আমার ক্যাপস লক হয়ে আছে। তো CLIENTS এটা দিলাম। আর এখান থেকে কি করব একটু দেখেন, এটার আমার টেক্সট এরিয়াটাকে বড় করতে হবে। তো এরকম ভাবে আমি ডিজাইনটা করতে পারি, অথবা এটার ফন্ট সাইজটা আরো একটু ছোট করে দিতে পারি। আমরা 24 রাখি, রেখে এইটাকে এইটার সাথে অ্যালাইনমেন্ট করি, যে এটার টেক্সট সাইজ যা ছিল সেই অনুপাতে আমরা এটা বৃদ্ধি করি। আরো বৃদ্ধি করে আমরা এই এরিয়াটাকে একটু বড় করে দেই। ওকে, তো এখান থেকে তাহলে আমরা এটাকে সেন্টারে রাখতে পারি, আর এই এই দুইটাকে অ্যালাইনমেন্ট আমরা একদম লেফট সাইড আকারে করে দেই, এবং এই দুইটাকে একটা গ্রুপ করলাম। আর এটা একটু যেহেতু বড় করব, এটা বড় করার পরে আমরা অ্যালাইনমেন্টটা দেখেন সেন্টার দেখাচ্ছে অলরেডি, যখনই আমরা এরকম সেন্টার করতেছি তখন এটা ঠিকঠাক দেখাচ্ছে। যাই হোক, আমরা এইটাকে একটু গ্রুপ করে নিব, নিয়ে আমাদের এই সেকশনের সাথে এটার অ্যালাইনমেন্ট সেন্টারে করে দিব।
তো এক্ষেত্রে যে সমস্যাটা হবে অনেক সময় যে আমাদের গ্রুপগুলো ঠিকভাবে মানে করার হবে না, অর্থাৎ এই যে এইটার হাইট উইটের কিছু ইস্যু থাকবে। তো যাই হোক, আমরা এরকম ভাবে এটা রেখে কাজ করতে পারি। আর এই যে এটার উইডটা আমরা যদি কমাই তাহলে দেখেন যে এটা কমে যাচ্ছে আসলে। তো এক্ষেত্রে আমরা এটাকে একটু আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমাদের যে নিচের যে টেক্সট এরিয়া এটার উইডটা একটু বেশি ছিল, যার জন্য আমাদের এই সমস্যাটা ভোগ করতে হচ্ছে। তো আমরা এখন এটাকে গ্রুপ করলাম, গ্রুপ, এবং এখন যদি এটা আমাদের যে বক্স রয়েছে তার সাথে অ্যালাইনমেন্ট করি তাহলে কি অবস্থায় যায় দেখা যাক। তো এখন এই অবস্থায় আছে। তো এইটাকে আমরা এখন একটা সিঙ্গেল মনে করেন হিসেবে নিলাম, নিয়ে এখানে অ্যালাইনমেন্ট করছি, তারপর এটাকে ডুপ্লিকেট করে আরেকটা নিব, এরকমভাবে এরকম ছয়টা বানাইবো আমরা নিচে নিচে, অথবা আমরা এখন আপাতত তিনটায় রাখতে পারি, আপনারা চাইলে এটা ছয়টা করে নিতে পারেন। আমি আপাতত এখানে তিনটা রেখে একটু নিচে নামিয়ে দিচ্ছি, আর এখান থেকে টেক্সটের যে পরিমাণ এটা একটু বাড়িয়ে দিব, অর্থাৎ আমাদের সম্পর্কে হয়তো অতিরিক্ত কোনো টেক্সট আমরা লিখতে পারি, যাতে সেজন্য এটার স্পেসটা আমরা তৈরি করে রাখছি। তো যাই হোক, আমাদের এটার একটা গ্রুপ করলে আমরা এটা একসাথে মুভ করতে পারতেছি। আর এখান থেকে আমরা এখানে এটা সরিয়ে দিলাম, ঠিক আছে। তো এই অবস্থায় রেখে আমরা এটা কাজ শেষ করতে পারি। তবে আপনারা চাইলে এটার টেক্সটের উইডগুলো, এই যে আমরা যেভাবে আগে চেঞ্জ করেছিলাম, এই যে এটার ফুল করে দিতে পারেন এইভাবে, তাহলে আগের থেকে একটু ভালো দেখা যাবে আশা করি। এখন আমরা এটাকে একটু গ্রিড অফ করে দিয়ে দেখি যে আসলে কেমন লাগে। ওকে, তো এখন দেখেন এটাতে আমাদের ঝামেলা হয়েছে যে আমরা এটাতেও শ্যাডো দিয়েছি, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা এটা অফ করে দিচ্ছি, আমরা জাস্ট এই প্যাটার্নে এটাতে শ্যাডো রাখবো। ওকে, ঠিক আছে। তো এই প্যাটার্নের সাথে আমরা যদি শ্যাডো রাখি, শ্যাডোর কালারটা অবশ্যই চেঞ্জ করে দিব। তো এখান থেকে কালার, এখানের কালারটা সিলেক্ট করলাম, সেই সাথে এটা স্প্রেড করে দিব। কতটুকু দিতে পারি আমরা দেখি, এটা স্প্রেড করে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে এটা। তো আমরা এটা স্প্রেড অফ করে দিই, দিয়ে দেখি এখানে আর কোনো ভ্যালু আমরা দিতে পারি কি না। এটা ব্লারি ইফেক্টটা একটু বাড়িয়ে দিব। ওকে, এটা 16 ব্লারি রাখলাম। আর এখান থেকে ওয়াই এর ভ্যালু দেখি কত কমানো যায়। আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা যখন এই যে এটার আই করছি, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্রান্সপারেন্ট, তো এটা ইমেজের উপরে ইফেক্ট ফেলছে। তো আমরা জাস্ট এটা অফ করে দিয়ে জাস্ট এইটাই রাখি, অর্থাৎ এই বর্ডারটা থাক। এখন এটা 1 পিক্সেলের জায়গাতে হয়তো আমরা একটু বাড়িয়ে 2 পিক্সেল বা 3 পিক্সেল করে দিতে পারি, আর অন্য ইমেজ ইউজ করতে পারি যখন আমরা রিয়েল কাজ করব। তো এখানে দেখেন স্পেসিং এর ইস্যুটা রয়ে গেছে, আমরা এই যে যখন এরকম রাখব তখন এটা ঠিকঠাক থাকবে। তো যাই হোক, আমরা এরকমই রেখে এই অংশটাও শেষ করছি। আর এরপরে যেটা করব যে আমরা পোর্টফোলিও এবং কন্ট্যাক্টের স্পেসটা তৈরি করে ফেলবো। তো আমরা আবার গ্রিডটাকে ইনেবল করে দিয়ে আসি, তা না হলে আমরা একটু অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো সেগুলো ঠিক করতে পারবো না অনেক সময়। আচ্ছা যাই হোক, এখানে আমরা কিছু কাজ করেছিলাম, এই যে এই সেকশনটা একটু মুভ করে আমরা এটার সাথে অ্যালাইনমেন্ট করে রাইট সাইডে সরিয়ে দেই। আর নিচে এসে এখন আমরা পরের সেকশনগুলো তৈরি করে ফেলবো। তো এক্ষেত্রে আমার পোর্টফোলিওর ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ডে যে আমরা এখানে যেটা নিয়েছিলাম সেটা নিব, অর্থাৎ সার্ভিসের ব্যাকগ্রাউন্ডটাই আমরা ইউজ করব। তো এজন্য আমি কি করব, আমার যেটা রয়েছে সার্ভিসের এই ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে আমাদের এই এরিয়াটা যেখানে শেষ হয়েছে সেখানে এটা জুড়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমরা কিন্তু মানে একটা পেজের মধ্যে আর একটা পেজ নিচ্ছি এরকম বিষয় নেই, এখানে জাস্ট আমরা সেকশনগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট করতেছি। এখন আমি আবার এই যে সার্ভিস এরিয়াটা এটা লক করে রাখলাম, এগুলো আমাদের যে এরিয়া তাহলে সহজে বুঝতে পারবো। তো এখানে আমাদের এই যে সেকশন এটুকু কিন্তু ডিজাইন হয়ে গেছে। তো আমি যেটা করব যে এখানেও একটা গ্রুপ করে রাখবো, তাতে আমাদের পরবর্তীতে খুব ইজিলি আসলে এটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো এখানে দেখেন এটা গ্রুপ,
এইটা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের টোটাল কন্টেন্ট, তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট। তো কোনটা কোন সেকশনের মধ্যে আমরা এটা সহজে যাতে বুঝতে পারি এই জন্য আমরা এটা করলাম। তো এখানে আমরা আবার এই যে রেক্টেঙ্গেল একটা নিয়েছি, এই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা এখন পোর্টফোলিও গুলো বসিয়ে দিব। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এই যে বডি সেকশন এটার হাইট একটু বৃদ্ধি করে দিই, অর্থাৎ আমাদের যেহেতু পরের সেকশন আরো রয়েছে সেই পর্যন্ত আমাদের এটার একটু কাজ করতে হবে, ফুটার থাকতে পারে, তো একটু একটু বাড়িয়ে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে টাইটেলকে কপি করে নিয়ে আসব, এই টাইটেলটাকে অল্টার চেপে আবার আগের মতোই নিয়ে এসে এখানে প্লেস করে দিচ্ছি। আর যেহেতু এটা আগের মতোই আমাদের নিচে চলে যায়, তো সেজন্য আমাদের এটা টেনে উপরে দিয়ে দেয় আর এটা এখন লক করে দেই। তো এখন আমরা এখানে দিব হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও লিখে দিলাম, এবং এর নিচে আমরা কয়েকটা এখন বক্স তৈরি করব, জাস্ট আমাদের প্রজেক্ট সম্পর্কে যেন যে কেউ সহজে বুঝতে পারে আমাদের পোর্টফোলিও গুলো দেখে। এখান থেকে আমি এখন রেক্টেঙ্গেলটা নিব, আর এখানে আমি রেক্টেঙ্গেলটাকে একটু লক করে রাখছি, না হলে এখানে আবার আঁকা আঁকি করতে গেলে একটু সরে নড়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমরা কয়টা রাখবো এটা আমাদের সাথে ডিপেন্ডেন্ট। এখন আমরা যদি এটার চারটা রাখতে চাই তাহলে এখানে তিনটা করে গ্রিডের হিসেবে আমরা নিব, আর যদি একটু বড় রাখতে চাই, তো আমি এখন আপাতত একটু বড় সড়ো করেই নিচ্ছি, কারণ আমাদের সময় বাঁচাতে হবে এখন ডিজাইনের জন্য। তো এখান থেকে আমরা তিনটা ডিজাইন দিলাম এবং এখানে দেখাচ্ছি যে কিভাবে করলাম। তো যাই হোক, আমি এখন এটাতে একটা ইমেজ দিয়ে নেই একবারে, তাহলে আমাদের পরে কাজ করতে আরো সুবিধা হবে। এখানে ধরে নিলাম যে এটা আমাদের একটা প্রজেক্ট, তো এটা এখানে আমরা প্লেস করে দিচ্ছি এবং এটাতে একটা ইফেক্ট হিসেবে শ্যাডো অ্যাড করে দেই, এবং শ্যাডোর কালারটা আগের মতোই পরিবর্তন করে দিব, আমাদের এই কালারটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা এটার ব্লারটা বাড়িয়ে দিচ্ছি, আর চাইলে এখান থেকে আমরা এটার পরিমাণটা কমিয়ে দিতে পারি, কতটুকু রাখবো আমরা 40% রাখবো, তাহলে এটা দেখতে ভালো লাগবে আশা করি। তো এখানে আমরা এটা নিয়েছি, এখন কি করব যে এটাকে ডুপ্লিকেট করতেছি, দেখেন এখানে ডুপ্লিকেট করে দিলাম, আবার আরও একটা ডুপ্লিকেট করলাম। তো এখন এই সবগুলো ডুপ্লিকেটকে আমরা আর একটা কপি করে ফেলি এখানে। তো এখানে আমরা কত পিক্সেল রাখবো, 20 পিক্সেল, আচ্ছা 21ই থাক এখন আমাদের এটা কাজ করার জন্য। তো আমি চাচ্ছি যে যখন কেউ এটার উপরে হভার করবে তখন আমাদের কিছু তথ্য এখানে দেখাবে, অর্থাৎ আমাদের আরো একটু কাজ করতে হবে এখানে। তো এটাকে লক করে এটার উপরে আমি আরেকটা এরকম বক্স আঁকাবো, এটা হচ্ছে আমাদের হভার ইফেক্ট। তো হভার করলে আমাদের এখান থেকে এটার একটা মানে শেড আসবে, পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে কিন্তু এরকম অবস্থায়। আর এখানে আমরা কি কালার দিতে পারি, ওকে এটা দিব, না হলে এটা সিলেক্ট করি, তো এটা 100% আছে, আবারও আমরা একটু কমিয়ে দিব, 40% থাক। তো 40% থাকা অবস্থায় এখানে যেটা হবে যে এখানে আমরা একটা টাইটেল পাবো, অর্থাৎ এখানে এই প্রজেক্টের নাম কি এরকম একটা নাম দেখাবে, এবং এটার যদি আমরা মানে ফুল ভিউ দেখতে চাই তাহলে একটা বাটন আসবে যেখানে আমরা ক্লিক করে এটা ফুল ভিউতে চলে যেতে পারবো। তো এখানে আমি একটা টেক্সট নিয়ে নেই, টেক্সট ফিল্ড যেখানে লাগবে হচ্ছে আমাদের নাম, তো এটার যে প্রজেক্ট নাম মাইকেল আমরা এটাই দিয়ে দিচ্ছি, MICHAEL মাইকেল, ওকে। তো এটা হচ্ছে প্রজেক্টের নেম, আর এর নিচে একটা বাটন দিয়ে দিতে পারি। তো বাটনের জন্য আমরা কয়েকভাবে কাজটা করতে পারি, এর আগে একটা পদ্ধতি আমরা দেখেছিলাম। তো এখন আমি এটা টেক্সটের এরিয়ার জন্য এটাকে একেবারে ছোট মিনিমাল করে রাখছি,
আর এটাকে সেন্টার করব পরে আমরা। তো এখন এটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে নিচ্ছি এবং এটাতে একটু স্পেস তৈরি করব। আর এটার আমরা এ দেখতে পাচ্ছি যে, সরি এটা না, আমরা এটা হচ্ছে ফ্রেম সিলেকশন করতে পারবো। এখান থেকে ফিল কালার যদি এরকম চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এটা চলে আসবে এখানে। তো আমি এখান থেকে আমাদের এই কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে যে টেক্সট রয়েছে সেই টেক্সটের কালারটা আবার অন্য কিছু আমরা দিব এক্ষেত্রে। তো আমরা এখানে এটা ডাবল ক্লিক করছি, এখানে ফিল কালার এটা চেঞ্জ করে দিচ্ছি, সেই সাথে এখানের ফন্ট সাইজটা কমিয়ে দিব, আর এটার ফন্ট ওয়েট মিডিয়াম, আর এটাতে দিয়ে দিলাম হচ্ছে ভিউ ইন ডিটেল। সো এখান থেকে কোন ক্লায়েন্ট এসে যখন ক্লিক করবে সে তখন এই পুরো প্রজেক্টটা অন্য একটা পেজে ওপেন করে দেখতে পারবে। তো এভাবেও কিন্তু আমরা বাটনটা রেডি করতে পারি, এবং এখানে কিন্তু এই যে রেডিয়াস অ্যাড করতে পারি আগের মতোই, 20 পিক্সেল, কত পিক্সেল মানে যেটাই দিবেন, এখানে আমরা এইভাবে বাটনটা রেডি করতে পারি। আমরা আগে করেছিলাম যে আলাদা আলাদা দুইটা এলিমেন্ট কম্বাইন করে করেছিলাম, তো এখন একসাথে করে করলাম। তো এক্ষেত্রে আমরা এটা টাইটেলের নিচে আরেকটু সাব টাইটেল দিতে পারি, যেন প্রজেক্টের সম্পর্কে দুই তিনটা কথা এখানে অন্তত লেখা থাকে, যে দিস ইজ অ্যান আউট স্ট্যান্ডিং পোর্টফোলিও প্রজেক্ট, এরকম একটু লেখা থাকলো। এবং এটার ফন্ট সাইজটা আমরা যে 14 পিক্সেলে রেখেছিলাম সেটা করব। এটার অ্যালাইনমেন্ট আমরা যেরকম আছে এরকম রাখতে পারি, অথবা লেফট অ্যালাইন করে দিতে পারি। এটা অবশ্যই ফন্টটা রেগুলার করে দিব। আর এটা আমরা যে এই অপশনটা দিয়েছিলাম এটাকে অফ করে নর্মাল যেরকম হয় টেক্সট এরকম রাখতে পারি। তো এখান থেকে আমি কোনো সেটিংয়েই যাব না, নর্মালি যেরকম থাকে সেরকম থাকবে। তো এটা এরকম রেখে দিলাম। আর এখন এই তিনটাকে আমরা একটু অ্যালাইনমেন্ট করে ফেলতে পারি, যে কিভাবে আমরা এটা করতে চাচ্ছি। তো এটা ডিস্ট্রিবিউটেড করে দিলাম এইভাবে, অর্থাৎ সেম স্পেসিং হয়ে গেল এখন। তো এখন আমি যেটা করব, যে তিনটাকে এরকম গ্রুপ করব, করে আমাদের এই এরিয়াটা এবং এইটা দুইটাকে সিলেক্ট করে এটা একেবারে সেন্টারে দিয়ে দিব। তো এখন আমরা এটা সেন্টারে দিলাম। তো এখন আমরা পরের সেকশনে চলে যাব পরের ভিডিওতে। আর তার আগে আমরা যেটা করব, যে এখন এই সবগুলোকে সিলেক্ট করে একটু গ্রুপিং করে ফেলব। তো এই ক্ষেত্রে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, এবং এটা একটু উপরের দিকে মুভ করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটু এই যে এটাকেও সিলেক্ট করে নিলে ভালো হতো, তা না হলে এটা আমরা যেভাবে মুভ করতেছি সেভাবে টেক্সটগুলো একসাথে মুভ হচ্ছে না। যাই হোক, এখানে শিফট চেপে আমি সবগুলোতে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে নিচের এই যে এই এরিয়াটাকে সিলেক্ট আমরা করতে পারিনি এখনো, তো এটাকে অফ করে দিয়ে এটা দেখি কোনটা। আমরা একটু আবার আগের জায়গাতে ফেরত যাচ্ছি, এটা অফ, এটা কোনটা দেখি। ও আচ্ছা, এটা সিলেক্ট করা রয়েছে, লক করা রয়েছে, এই জন্য এরকম হচ্ছে। তো আমরা এখান থেকে এখন সবগুলোকে সিলেক্ট করে মুভ করতেছি। তো এই অবস্থায় রেখে দিলাম। তো হয়ে গেল আমাদের পোর্টফোলিও সেকশন। এই পোর্টফোলিও সেকশনের আরও অনেক কাজ আমরা দেখব ভবিষ্যতে। তো এই ভিডিওটা পর্যন্তই, নেক্সট পর্বে আমরা পরের সেকশনটা শেষ করবো ইনশাল্লাহ।